এখানে লাইন ধরে আসতে হবে, এটা করতে হবে, তারা আমরা এখানে টাকা দেখাইতে আসছি, দে হ্যাভ টু গিভ আস আ সার্ভিস। হ্যালো ফুরিজ, আসসালামু আলাইকুম, আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেল, এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন ফুড রিভিউ দেখার জন্য। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই ফেলছেন আজকে আমরা কই যাচ্ছি ডিনার করতে। ইয়েস ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি ধানমন্ডির বর্তমানের মূল আকর্ষণ, যেটা দি প্যান স্পেসিফিক লাউঞ্জে। সবার মুখে মুখে দি প্যান স্পেসিফিক লাউঞ্জের নাম, এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে, খাবারের কোয়ালিটি কেমন, সো সবাই এটা নিয়ে একটু কিউরিয়াস। আমিও চিন্তা করলাম যে আমরাও যাই, যে খাবারগুলো টেস্ট করি এবং আমার ভিউয়ার্সদের সাথে অনেস্ট একটা রিভিউ শেয়ার করি। ওয়েল, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্যান স্পেসিফিক লাউঞ্জের ভালো এবং মন্দ দিক দুটাই। আর অলরেডি আমার ভিউয়ার্সরা সবাই জানে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল একটা জায়গা, যেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন। দি প্যান স্পেসিফিক লাউঞ্জ ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত। এই লোকেশন ছাড়াও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টের ফোন নাম্বার এবং যাবতীয় তথ্য সব কিছু দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এই বিল্ডিংয়ে এর আগেও আমরা এসেছি অ্যারিস্টোক্রেট লাউঞ্জে এবং এসেছিলাম হচ্ছে দি হোয়াইট হল বাফেটে, সো সেখানেই খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দি প্যান স্পেসিফিক লাউঞ্জের ডেকোর নিয়ে কিছু বলার নেই, এটা এক কথায় অসাধারণ। অনেক সুন্দর এখানে ইন্টেরিয়র ডেকোরেশন সব কিছু মিলিয়ে খুব নাইস এবং আইসুদিং একটা ফিল দিচ্ছিল। তাদের কফি বারের লেফট সাইডে রয়েছে বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট এবং রাইট সাইডে রয়েছে এখানে আইসক্রিম পার্লার, যেখানে আপনারা চকলেট এবং ভ্যানিলা দুই রকম আইসক্রিম অ্যাভেলেবল পাচ্ছেন। এই পাশে রয়েছে দি প্যান স্পেসিফিক লাউঞ্জের সি ফুড কাউন্টার, এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন চিংড়ি মাছ, তারপরে ক্র্যাব তারা সার্ভ করছে, এখানে রয়েছে লবস্টার এবং অক্টোপাস, সো সব কিছু মিলিয়ে এখানে একাকার অবস্থা। তার পাশে আছে দি প্যান স্পেসিফিক লাউঞ্জের সবচেয়ে লোভনীয় জায়গা, সেটা হচ্ছে দি বারবিকিউ স্টেশন, এখানে আপনারা বিফ স্টেক পেয়ে যাচ্ছেন, এখানে হোল চিকেন বারবিকিউ পেয়ে যাচ্ছেন, ল্যাম্প রোস্ট পেয়ে যাচ্ছেন, আস্ত খাসির রোস্ট, বুঝেন অবস্থা, আর এখানে রয়েছে আস্ত কাতল মাছের বারবিকিউ। সি ফুড কাউন্টারের লেফট সাইডেই রয়েছে এখানে ব্রেড স্টেশন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সালাদ কাউন্টারে, সো এখানে কিন্তু লাইভ সালাদ কাউন্টার এটা, এখানে আপনারা লাইভ সালাদ বানিয়ে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতো টপিংস আপনারা ইউজ করে এখানে সালাদ বানিয়ে নিতে পারবেন। এখানে লটস অফ অপশনস আছে, কতগুলো ফ্রেশ ফ্রুটস এখানে সার্ভ করেছে দেখতে পাচ্ছি। আর পাশেই আছে সুশি প্যালেস, সো যেখানে আমরা চিকেন সালামি এবং সুশি সার্ভ করা দেখতে পাচ্ছি। আমি ওই যে পেঁপেটা খেতে চাইছি, এখন দেখা যাক আমি পেঁপেটা পাই নাকি পাই না। ইউটিউবের একটা ভিডিওতে দেখেছি এখানে ফ্রেশ ফ্রুটস কেটে দেওয়া হচ্ছে, সো সেই কারণেই পেঁপেটা খেতে চাওয়া। সো এখানকার ম্যানেজার যিনি, উনি আমার জন্য পেঁপে কেটে নিয়ে আসছে, সো থ্যাংক ইউ, বাট দুঃখজনক হলেও সত্য পেঁপেটা কাঁচা কাঁচা ছিল, তেমন বেশি পাকা না। ওয়েল, এখন স্যুপ কাউন্টারে চলে আসছি, এখানে তিন ধরনের স্যুপ তারা প্রোভাইড করছে। থাই স্যুপ ছিল, এটা ছিল হচ্ছে ক্রিম অফ ভেজিটেবল স্যুপ, আর তার পাশে হচ্ছে সি ফুড ভেজিটেবল স্যুপ, সো সব মিলিয়ে তিন রকমের স্যুপ তারা এখানে সার্ভ করেছে। এখন আপনাদেরকে আমি মেইন ডিশ এবং তার পাশাপাশি স্টার্টারগুলো দেখিয়ে দিব। এখানে রয়েছে ফার্স্টে দেখতে পাচ্ছি অন্থন, তার পাশে রয়েছে ক্রিস্পি ফিশ ফ্রাই, তার পাশে আছে বারবিকিউ উইংস, যদিও উইংস আমি তেমন একটা খাই না। এখানে দেখতে পাচ্ছি বিফ স্ট্রাগানোফ, এটা কিন্তু রাশিয়ান একটা মেইন ডিশ বলতে পারেন। আরও আছে গ্রিল চিকেন উইথ শেফ সস। নেক্সট রোতে এখানে আছে বাটার মাসালা উইথ চিকেন, বিফ লাজানিয়া, পাঞ্জাবি পানির তাওয়া, হরিয়ালি কাবাব, টার্কিশ চিকেন কাবাব, আরও আছে হচ্ছে কাশ্মীরি নান। এখানে এক রকম নান কিন্তু তারা প্রোভাইড করেছে, আমি কোনো চিকেন ফ্রাই এখানে দেখি নাই, সো চিকেন ফ্রাইটা আমরা মিস করেছি। চার রকম রাইস তারা এখানে সার্ভ করেছে, সি ফুড রাইস ছিল, আরও ছিল মাটন খাচি, তারপরে এখানে রয়েছে ফ্রাইড রাইস, তারপরে রয়েছে স্ট্রিম রাইস, এখানে আছে ভেজিটেবল গ্রেটিন যেটা ফ্রেঞ্চ কুজিনের খুব ফেমাস একটা খাবার, তারপরে আছে আলু গাবি মশালা, এখানে রয়েছে দাল তারকা, তারপরে আছে হচ্ছে ম্যাক্সিকান চিকেন, ম্যাক্সিকান চিকেন লুক সো ইয়ামি,
তারপরে এখানে দেখতে পাচ্ছি মাই ফেভারিট আইটেম মাটন রোগান জোশ। এটা দিয়ে আমার পোলাও কিংবা নান রুটি দিয়ে খাইতে খুবই মজা লাগে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলার এই মাটন রোগান জোশের গ্রেভি, ইটস লুক সো ইয়ামি, মনে হচ্ছে এখনই খাইতে বসে যাই। মাটনের পরে এখানে আছে বিফ, বিফ ঝাল ফ্রেজি, চাউমিন আছে এখানে, তার পাশে ডোরি ফিলেট এবং তার পাশে আছে চিকেন রাভরা। কেউ যদি ফ্রুটস মকটেল পছন্দ করে থাকে তাদেরকে চুজ করতে বলতে হবে যে রেড গ্রেপ অথবা অ্যাপল, লাল আঙ্গুর এবং অ্যাপেলটা, আর যদি কেউ ন্যাচারাল ফ্লেভার চায় তাহলে ব্লু ওশান এন্ড বেশ মজা। এছাড়া আপনাদের জন্য স্পেশাল আরো রয়েছে আপনার ওন চয়েসের কোন মকটেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ আপনি আপনার ওন চয়েসে ইনগ্রেডিয়েন্ট মিক্সার আমাদেরকে বলবেন, আমরা ওভাবে বানিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। যে কোনো বুফেতে প্রথমে গিয়ে আমি আগে ডেজার্ট কর্নারটা খুঁজে বের করি। ট্রুলি স্পিকিং আই অ্যাম ক্রেজি অ্যাবাউট ডেজার্ট। যেখানেই ডেজার্ট দেখি না কেন, বিয়ে বাড়িতে বলুন, বুফেতে বলুন, যে কোনো রেস্টুরেন্টে, আমার মানে ডেজার্টই কেন জানি আমার বেশি ভালো লাগে। এনিওয়েজ এখানে এখানে দেখতে পাচ্ছি ডেজার্টের মেলা বসে গিয়েছে, অনেক 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 ভ্যারাইটিস ডেজার্ট আছে এখানে। আমি সবগুলো টেস্ট করবো এবং আপনাদেরকে বলবো কোনটা কীরকম টেস্ট। এগুলো এখানে দেখতে পাচ্ছি অনেক ভ্যারাইটিস না, চিজ কেক তারা সার্ভ করেছে, ভ্যানিলা চিজ কেক আছে, তারপর রেড ভেলভেট চিজ কেক আছে, অ্যাপল ফ্লেভারের, চকলেট ফ্লেভার, সো অনেক রকম এখানে চিজ কেক তারা সার্ভ করেছে। এই ভ্যারাইটিস কেকগুলার পাশেই ছিল আমাদের বাঙালি মিষ্টান্ন ভাণ্ডার। দই মিষ্টি তো আছেই, তার সাথে রয়েছে জর্দা, দুই রকমের পায়েস, রসমালাই, আর মিষ্টিও কিন্তু দুই পদের তারা সার্ভ করেছে। আচ্ছা মোটামুটি আমরা সব কভার করে ফেলেছি, সব কিছুই আপনাদেরকে দেখানো শেষ, এখন জাস্ট আমরা খাবারগুলো নিব এবং টেবিলে চলে যাব এবং গরম গরম খাবার খাবো এবং আপনাদেরকে বলবো টেস্টগুলো কেমন। সো আপনাদের ভাইয়া এখানে বারবিকিউগুলো নিয়ে নিচ্ছে প্লেটে। আমরা বারবিকিউগুলো নেওয়ার সময় এতটা রাশ ছিল এখানে, সবাই লাইন ধরে ধরে খাবারগুলো নিচ্ছিল, আর লাইন ধরলেও ভালো ছিল, বাট এটা এখানে না কেমন একটা হজবরল সিচুয়েশন হয়ে গেছিলো, কে কার আগে যাবে এরকম একটা অবস্থা। আমার মতে এখানে দুই তিনজন স্টাফ যদি একসাথে সার্ভ করে তাহলে মনে হয় এই সিচুয়েশনটা আর ক্রিয়েট হবে না। আচ্ছা আমরা এখন টেবিলে চলে আসছি, মকটেল বার থেকে আমাদেরকে একটা স্পেশাল ড্রিঙ্কস অফার করা হয়, সো ইটস ওয়ান কাইন্ড অফ বানানা মিল্কশেক, আমাদের কাছে খুব মজা লেগেছে। আর স্যুপ নিয়ে যেটা বলবো, তিন ধরনের স্যুপের মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সি ফুড স্যুপ। আর অনেক আশা করে আসছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপ খাবো, বাট আমাদের আশায় গোড়াবালি, আমরা পেয়েছি সেদিন ক্রিম অফ ভেজিটেবল স্যুপ, আমার কাছে মোটেও ভালো লাগেনি। আর এটা হচ্ছে থাই স্যুপ, থাই স্যুপের মধ্যে একটু সাওয়ারনেস আমার কাছে বেশি লেগেছে। আর এখানে স্টার্টারগুলো ট্রাই করছিলাম, স্টার্টার বলতে তেমন বেশি কিছু ভ্যারাইটিস ছিল না। আর এখানে হচ্ছে অন্থনটা ট্রাই করছিলাম, অন্থনের মধ্যে আমার একদম ডিমের একটা স্মেল পাচ্ছিলাম যেটা আমি একদম পছন্দ করি নাই। আর এখানে ক্রিস্পি ফিশ ফ্রাই, এটা অনেক মজা ছিল, আর ডোরে ফিশটাও ভালো ছিল। আর এখানে তান্দুরি চিকেন আমি ট্রাই করেছি, তান্দুরি চিকেনটা আমার কাছে মজা লেগেছে। এখন ট্রাই করছি গ্রিল চিকেন উইথ শেফ সস, এটাও আমার কাছে ভালো লেগেছে, ওয়েল কুকড অ্যান্ড টেস্টি। বিফ লাজানিয়া ওভারঅল ওকে, নট বেস্ট বাট চলে এরকম অবস্থা। ভিতরে যে বিফ কিমাগুলো ছিল সেটা খুব ফ্লেভারফুল এবং জুসি ছিল, আর ওপরে যে লেয়ার সেখানে আমার চিজের পরিমাণ একটু কম লেগেছে। আমরা খাওয়ার এক পর্যায়ে আমাদের টেবিলটা শেক করছিল, তখন এখানকার একজন স্টাফ এসে আমাদের টেবিলটা ঠিক করে দেয়। ওয়েল এখন বারবিকিউ প্ল্যাটার ট্রাই করছি, এখানে ফিশটা আমাদের কাছে ভালো লেগেছে, আর বিফটা একদম ড্রাই ছিল, বিফ স্টেক যেটা। আমি শেফের সঙ্গে কথা বলেছি এখানে, উনি বলছিল যে এই মানে স্টেক এমনই হয়, আই ডোন্ট নো স্টেক এরকম রাবারই হয় কি না। আর চিকেনটা একবার খেয়ে দ্বিতীয়বার আর খাওয়া যাচ্ছিলো না এরকম অবস্থা। আর হচ্ছে যে ল্যাম্প যেটা, ল্যাম্প রোস্ট, সেটাও আমার কাছে এতটা ভালো লাগে নাই, মনে হচ্ছিলো যে ভিতরে মশলা ঝাল কিছুই ঢোকে নাই এরকম অবস্থা। একবার নিয়ে আপনার সেকেন্ড টাইম এগুলো আর নিতে ইচ্ছে করবে না। এখানে সি ফুড প্ল্যাটারেরও সেম অবস্থা, আমি জাস্ট একবার নিয়ে ট্রাই করছি দুইজন মিলে, শেষ করতে পারছিলাম না এগুলা, আর তবুও কষ্ট করে খেয়েছি কারণ আমি খাবার নষ্ট করা মোটেও পছন্দ করি না। আর এগুলো খাবার থেকে একটা ফিশি স্মেল পাচ্ছিলাম, উইচ ইজ উই রিয়েলি ডোন্ট লাইক। ওয়েল আমরা খাওয়া দাওয়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে গল্প করছি, আবার খাচ্ছি, আবার ফটো সেশন করছি, সো এগুলোই করছিলাম। যাই হোক এখানে কতগুলো সালাদ নিয়ে আসা হয়েছে, তারপর এখানে চাউমিন নিয়ে আসা হয়েছে, সুশি নিয়ে আসা হয়েছে, এখানে সুশিগুলো ওকে টাইপ ছিল, চাউমিনটা আমার কাছে ভালো লেগেছে, মজা ছিল, আর সালাদটাও বেশ মজা ছিল।
এখানে মেইন কোর্সের মধ্যে নিয়ে আসছি বিফ ফ্রেজি, মাটন রোগান জোশ, তারপরে কাচ্চি বিরিয়ানি, নান, চিকেন বাটার মশালা, ডাল নিয়ে আসছি এবং আরও নিয়ে আসছি চিকেন রাবড়া। এটা একটা প্ল্যাটার ছিল, আরেকটা প্ল্যাটার রাইসের। সো আমি এখানে সব রাইসগুলো নিয়ে আসছি, আমি না আপনাদের ভাইয়া নিয়ে আসছে। ফ্রাইড রাইস আছে এখানে, সি ফুড রাইস আছে, আর কাচ্চি বিরিয়ানি, তার সাথে ডোরে ফিশ ফিলে, চিকেন রাবড়া এবং বিফ স্ট্রাগানফ। রাইস প্ল্যাটারের সব রাইসগুলো মজা ছিল, তার থেকে ক্লাস অফ ওয়ান ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি। মানে ইটস লাইক হ্যাভেন, এটা খেয়ে খুবই মজা লাগছে আমার। আর চিকেনের যেই আইটেম নিয়ে এসেছি রাবড়া, সেটাও মজা ছিল, একটা ক্রিমি টেক্সচার, বিফেরটাও মজা ছিল। তারপর আমি নান দিয়ে বিফ ঝাল ফ্রেজি খাচ্ছিলাম, তারপরে খাচ্ছিলাম হচ্ছে ডাল দিয়ে নান। সো এগুলা দিয়ে খাইতে না খুবই মজা লাগতেছিল। তারপরে যেটা খাইছি নান দিয়ে মাটন রোগান জোশ, তারপরে আমি আমার একটা পছন্দের মাংস পাইছি যেটা হচ্ছে কুরুলির রগের মাংস। সো এগুলা খেয়ে আমি আমার খুব মজা লেগেছে। চিকেনটাও কিন্তু খুব মজা ছিল, বাটার চিকেন যেটা, খুবই ইয়ামি। তারপর আমি কাচ্চি বিরিয়ানি শুরু করলাম হাত দিয়ে খাওয়া, আমার কাছে তো কী যে মজা লাগছে, আমি তো খেতেই আছি খেতেই আছি এরকম অবস্থা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে চাই, তা হচ্ছে এই প্ল্যাটারগুলো যেগুলো আমরা আনি, যাই যেটা আনি না কেন একটু বেশি করে আনার চেষ্টা করি, কারণ বারবার উঠে যাওয়াটাও একটু ভেজাল, আর আমরা এক প্লেটার দুজন শেয়ার করে খাই। সো এই জন্য হয়তো আমাদের প্লেটারে একটু বেশি বেশি খাবার দেখতে পান। আচ্ছা, এখন আমরা ট্রাই করবো ডেজার্টগুলো। আমি কোনো কোনো বুফেতে গিয়ে যেটা করি, আগে আগে ডেজার্ট সব খেয়ে ফেলি, কারণ লাস্টে না আমি ডেজার্ট খাইতে পারি না। যাই হোক, এখানে একটা বুফে যেখানে আমি ইচ্ছামতো ডেজার্ট খাইছি খাবারের পরেও, আর প্রত্যেকটা কেক, চিজ কেকগুলো খুব মজা ছিল। এটা চারটা ফ্লেভারের চিজ কেক দেখতে পাচ্ছেন, উইদাউট ভ্যানিলা ফ্লেভার ছাড়া আমার সবগুলো চিজ কেকই ভালো লাগছে। এখানে একটা ক্রিম টার্ট ছিল, সেটাও মজা ছিল, আর হচ্ছে রসমালাইটাও আমার কাছে খুব ভালো লেগেছে, আর এই লাড্ডুটা আমার কাছে একটুও ভালো লাগেনি, সরি। এটার মধ্যে কেন জানি একটা খিচখিচা টাইপ, চিনি দিয়ে করছে, খিচখিচ করতেছিল ভিতরে, খেতে মোটেও ভালো লাগছিল না। এরপরে বার গিয়ে নিয়ে আসছি পায়েস, পুডিং, মিষ্টি, জর্দা, আইসক্রিম, আর আমি দই নিতে গিয়েছিলাম, বাট দই আমি পাইনি, সো তারপরে আর নেওয়া হয়নি। দুই রকমের পায়েস যেটা সার্ভ করেছে, যেটা একটু ঘন, একটু ক্যারামেল টাইপ কালার আসছে, সেই পায়েসটা বেশি মজা ছিল। মিষ্টিগুলো প্রিমিয়াম কোয়ালিটির না, বাট ওকে টাইপ। আর পুডিংটা অ্যাজ অলওয়েজ যেরকম সব বুফেতে হয় সেরকমই পুডিং। চকলেট টার্টটা মজা ছিল। আর পরবর্তীতে আমি চিজ কেকটা ফিউশন করে খেয়েছি চিজ কেকের সাথে ভ্যানিলা আইসক্রিম, মানে মারাত্মক কম্বিনেশন। ইউ শুড ট্রাই ইট গাইজ, অ্যান্ড ইফ ইউ ট্রাই দেন প্লিজ লেট মি নো যে আপনাদের কাছে কেমন লেগেছে। ফ্রুটসগুলো ফ্রেশ ছিল, আমার কাছে ফ্রুটসগুলো ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ডু ইউ নো হোয়াট গাইজ, আমি কয়টা আইসক্রিম খেয়েছি বুফেতে? আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না, আমাকে খাদক নামে অভিহিত করবেন, বাট ইয়া ইটস ট্রু, আমি 5টা কাপ আইসক্রিম খেয়েছি, ক্যান ইউ বিলিভ ইট? দেখুন ভিউয়ার্স, আবার নিয়ে আসছি আমি 2টা কাপ আইসক্রিম, তার সাথে কাচ্চি অ্যান্ড ক্যাশিউ নাট সালাদ। সো এটা দিয়ে আমি আমার খাবারের ফিনিশিং টানবো, ইতি টানবো যাকে বলে। প্যান প্যাসিফিক লাউঞ্জ নিয়ে তোমার কি মতামত? আসলে এই বিল্ডিংয়ের আমরা অনেকগুলো বুফেতে খাইছি এ পর্যন্ত, আমার মন্তব্য ছিল কি এটা অনেক বেশি হাইপ হয়ে গেছে। আর এখানে আমি অনেক ফাইভ স্টার বুফেতে খাইছি আলহামদুলিল্লাহ। তো এই অনুযায়ী যদি বলে ফাইভ স্টার শুধু আসলে ফুডে কিংবা কোনো মুখে বললে কখনো ফাইভ স্টার হয় না, অনেক ফাইভ স্টারের অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করতে হয়, ফুডে হাইজিনের ইস্যু আছে। আমার মতো ছিল গিয়ে স্টেক যেটা ছিল কিংবা আপনার ছিল গিয়ে যে ফিশগুলো যেগুলো সার্ভ করছে, আমার তেমন মাসমতো লাগে না, ফাইভ স্টারে মারেন না এক। আর এছাড়া আপনার ছিল গিয়ে টেস্টের দিক থেকে হয় টেস্টও আসলে এভারেজ বুফে, আমার যেগুলো অন্যান্য এখানে আমরা 700-800 টাকা সেটাই, এখানে লাইন ধরে আসতে হবে, এটা করতে হবে, তারা আমরা এখানে টাকা দেখাইতে আসছি, দে হ্যাভ টু গিভ আস দ্য সার্ভিস। তারা যেভাবে শো করতেছে এবং মানুষ সেটা দেখে কিন্তু আসতেছে, এবং সেই ফাঁদে পড়ে আমিও আসছি, আমরাও আসছি। তারপরে অনেক ডেজার্ট ছিল, ডেজার্ট ভালো ছিল, ডেজার্ট গুলা মজা। থ্যাংক ইউ ফর ইওর স্পিচ, অনেস্ট রিভিউ। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইওর অনেস্ট রিভিউ।
মকটেল বারে এখানকার কর্তৃপক্ষ আমাদের সাথে ফায়ার অ্যাক্টিভিটি শেয়ার করে দেখতে পাচ্ছেন, উইচ ইজ কোয়াইট ইমপ্রেসিভ। আচ্ছা, এটা পে করতে হবে? এখানে ইংল্যান্ডের, বেলজিয়ামের এন্ড টার্কিশ আইটেম আছে। এটা কত করে প্রাইস? সর্বনিম্ন 1550, সর্বনিম্ন 1100। সো দি প্যান স্পেসিফিক লাউঞ্জ নিয়ে এটাই ছিল আমাদের জার্নি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ট্রাস্ট মি, এখানে যেগুলো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি সম্পূর্ণই আমার পার্সোনাল, আমার যেটা ফিল হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং ইটস আ অনেস্ট রিভিউ। খাবারগুলা টেস্ট নিয়ে আমি আর কিছুই বলতে চাচ্ছি না এই পর্যায়ে, তবে জাস্ট আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি এই লাউঞ্জে গিয়েছিলাম, দি প্যান স্পেসিফিক লাউঞ্জে। ট্রুলি স্পিকিং, এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমার বলতে হয় সেক্ষেত্রে ভালো মন্দ দুই দিকই আছে। কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে, আবার কিছু জিনিস আমার খারাপ লেগেছে। সো এই ভিডিওতে কিন্তু সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা সাধারণত লাঞ্চ টাইমে বুফেটা প্রিফার করি, বাট ডিনার টাইমে যেহেতু বারবিকিউ সার্ভ করে, সো এই কারণেই মেইনলি আমাদের ডিনারে আসা, বাট সেটাই আমরা খেতে পারিনি ভালো মতো। সো আসলে দুঃখজনক। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।